বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের তিনকোনি এলাকায় ফ্যান্সি মার্কেটের সামনে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক বৃদ্ধ। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার ধার দিয়ে ওই বৃদ্ধ যাবার সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। গুরুতর আহত ওই বৃদ্ধকে পুলিশ তড়িঘড়ি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জানা যায়, ওই বৃদ্ধর অবস্থা আশঙ্কাজনক। কিসের ছিলেন, কোন দিক থেকে কোন দিকে আসছিল? ওদিক থেকেই আসছিল মনে হয়, কারণ মুখটা এইদিকে বডিটা এইদিকে পড়েছিল আর গাড়িটা এই মুখেই যাচ্ছিল, ওই সাইডেই মানে পড়েছিল। কিসের কিসের সাথে? বর্ধমান থেকে পিন্টু প্যাডেলের রিপোর্ট, আনন্দ বার্তা। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের তিনকোনি এলাকায় ফ্যান্সি মার্কেটের সামনে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক বৃদ্ধ। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার ধার দিয়ে ওই বৃদ্ধ যাবার সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। গুরুতর আহত ওই বৃদ্ধকে পুলিশ তড়িঘড়ি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জানা যায়, ওই বৃদ্ধর অবস্থা আশঙ্কাজনক। গিয়ে দেখলাম যে উনি চাকার গায়ে পড়েছিল, ওই সাইডে ডান দিকে, এই মুখে ডান দিকে। কিসের ছিলেন, কোন দিক থেকে কোন দিকে আসছিল? উনি ওদিক থেকেই আসছিল মনে হয়, কারণ মুখটা এইদিকে বডিটা এইদিকে পড়েছিল আর গাড়িটা এই মুখেই যাচ্ছিল, ওই সাইডেই মানে পড়েছিল। কিসের কিসের সাথে? কি পরিস্থিতি ওনার, মানে কি মনে হচ্ছে, কি হয়েছে? বর্ধমান থেকে পিন্টু প্যাডেলের রিপোর্ট, আনন্দ বার্তা। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের তিনকোনি এলাকায় ফ্যান্সি মার্কেটের সামনে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক বৃদ্ধ। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার ধার দিয়ে ওই বৃদ্ধ যাবার সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। গুরুতর আহত ওই বৃদ্ধকে পুলিশ তড়িঘড়ি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জানা যায়, ওই বৃদ্ধর অবস্থা আশঙ্কাজনক। গিয়ে দেখলাম যে উনি চাকার গায়ে পড়েছিল, ওই সাইডে ডান দিকে, এই মুখে ডান দিকে। কিসের ছিলেন, কোন দিক থেকে কোন দিকে আসছিল? উনি ওদিক থেকেই আসছিল মনে হয়, কারণ মুখটা এইদিকে বডিটা এইদিকে পড়েছিল আর গাড়িটা এই মুখেই যাচ্ছিল, ওই সাইডেই মানে পড়েছিল। কিসের কিসের সাথে? কি পরিস্থিতি ওনার, মানে কি মনে হচ্ছে, কি হয়েছে? বর্ধমান থেকে পিন্টু প্যাডেলের রিপোর্ট, আনন্দ বার্তা।